স্বাগতম সবাইকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবারই একটা জানার আগ্রহ আছে যে কিভাবে তারা প্রার্থী নির্বাচন করে থাকে। এই বিষয়টা আমিও এতদিন ধরে জানতে চেয়েছি, কিন্তু আমি কোনো সঠিক তথ্য পাইনি। আমি তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে একটা পরিবর্তন করেছিলাম, যেখানে লেখা ছিল যে এনটিআরসি কর্তৃক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের সময় সংশ্লিষ্ট উপজেলার মেধা তালিকা অগ্রাধিকার পাবে এবং উপজেলা যোগ্য না পাওয়া গেলে জেলা মেধা তালিকা, তাও না পেলে বিভাগীয় মেধা তালিকা অগ্রাধিকার দেওয়া হবে। এভাবেই একটা প্রার্থী নির্বাচন করা হবে শুধুমাত্র রাজধানী শহর ঢাকা এবং ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের জন্য, কোনো উপজেলা বা জেলা কোটা ব্যবহার করা হবে না। কিন্তু এই পরিপত্রটা ছিল 30 ডিসেম্বর 2015 সালের, ফলে এটার উপর ভরসা করতে পারতেছিলাম না। আমি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন যে এনটিআরসি পরীক্ষা সম্পর্কিত পেজ আছে সেখান থেকে তথ্য জানার চেষ্টা করছি, কিন্তু তারাও সঠিক কোনো তথ্য দিতে পারে নাই। সবাই অনেকটা হতে পারে বা নাও পারে এরকম ধরনের খবর দিচ্ছিল। তো আজকে 17 জানুয়ারি 2023 সালে আমি দুপুরে এনটিআরসি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি নিজে তাদের ওয়েবসাইটে রাখা ফোন নম্বর থেকে যোগাযোগ করার মাধ্যমে বিষয়টা সম্পর্কে নিশ্চিত হই যে এনটিআরসি 2015 সালের যে পরিপত্র সেটি এখন আর কার্যকর না, এটি হয়তো এরপরে কোনো না কোনো সংশোধিত পরিপত্রের মাধ্যমে বিষয়টাকে অফ করা হয়েছে। এই পরিপত্রটি আমি ওয়েবসাইটে খুঁজে পাই না, কিন্তু আমি কর্মকর্তার সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তাদের এই যে উপজেলা ও জেলা বা বিভাগ ভিত্তিক যে কোঠা বা বিভাগ ভিত্তিক প্রার্থীদের যে অগ্রাধিকার সেটা এখন আর প্রযোজ্য নয়। এখন সরাসরি কেউ যদি কোনো প্রতিষ্ঠানে আবেদন করে তাহলে সেক্ষেত্রে জাতীয় মেধা তালিকায় যার নাম্বার সবচেয়ে বেশি সেই সংশ্লিষ্ট পোস্টের জন্য নির্বাচিত হবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি উদাহরণের সাহায্যে যদি বিষয়টা আর একটু ভালোভাবে দেখি, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী সর্বমোট 40টা প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবে তার পদায়নের জন্য। এখন আমার অভিজ্ঞতার আলোকে যেটুকু মনে হয়, এনটিআরসি এ যে সফটওয়্যারটা আছে সেটা কিভাবে চেক করে, এনটিআরসি এর যে কোনো একটা প্রতিষ্ঠানের যেই পদে নির্বাচন বা শিক্ষক নির্বাচন করাবে সেই পদের এগেনস্টে প্রথমে চেক করে যে সেখানে যারা আবেদন করছে তাদের ভিতরে সব থেকে মার্ক বেশি কার বা সব থেকে নম্বর বেশি কার। তো এনটিআরসি সফটওয়্যার সেখান থেকে সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত প্রার্থীকে নির্বাচন করে এবং সেই প্রার্থীকে নির্বাচিত করার পরে সেই প্রার্থী এবং সেই পোস্টটাকে আলাদা রেখে দেয়, অর্থাৎ সেটা আর বিবেচনা করা হয় না। এরপরে দ্বিতীয় আরেকটি প্রতিষ্ঠানে পোস্টে প্রবেশ করে এবং সেখানেও অনুরূপভাবে আবার দেখে যে ওখানে সব থেকে বেশি নম্বর কার, জাতীয় মেধা তালিকার ভিত্তিতে সবচেয়ে বেশি নম্বর কার। এক্ষেত্রে উল্লেখ্য যে যদি কোনো দুইজন বা তিনজন প্রার্থীর একই নম্বর চলে আসে তো সেক্ষেত্রে এনটিআরসি যাদের বয়স বেশি তাদেরকে আগে নির্বাচন করবে। এখান থেকেও আর একজন সিলেক্ট করার পরে সেই প্রার্থীকেও সফটওয়্যারটি আর বিবেচনা করে না। তো এখন আমরা দেখব প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চয়েজার বা পছন্দের ক্রম কিভাবে প্রভাব ফেলে। এনটিআরসি যেহেতু প্রতিষ্ঠান অনুযায়ী তার প্রার্থী বাছাই করে থাকে, ফলে যখন কোন একটা পোস্টের বিপরীতে প্রার্থী নির্বাচন করা হয় তখন দেখায় ওই পোস্টের বিপরীতে সেইখানে আবেদনকৃত প্রার্থীদের ভিতরে সব থেকে নম্বর বেশি কার, ফলে দেখা যায় কি ভালো প্রতিষ্ঠানগুলোতে যেহেতু উচ্চ নম্বরধারীরা প্রথম চয়েস দিয়ে থাকে
বা ভালো প্রতিষ্ঠানগুলোতে উচ্চ নম্বরধারীদের ভেতর থেকে একে একে নিয়োগ দেওয়া হয়ে থাকে। ফলে এক্ষেত্রে যাদের কম নম্বর তাদেরকে চয়েস অর্ডারের ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে। কারণ কি, এমন যদি হয় যে তার পছন্দের ভিতরে প্রথম 40টি প্রতিষ্ঠানের ভিতরেই সবগুলোই খুব ভালো ভালো প্রতিষ্ঠান, ফলে তার যদি এমন হয় ওই সকল পোস্টের বিপরীতে প্রার্থী নির্বাচনের সময় যদি তার উপরের নম্বরধারী লোকেরা সকলেই ওই 40টি পোস্টের ভিতরে আবেদন করে থাকে, তাহলে কিন্তু সে আর কোনো প্রতিষ্ঠান পাবে না। কারণ কি, তার পর্যন্ত আসার আগেই তার যে 40টি চয়েজের প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের নম্বর কম তাদের উচিত হবে মিড লেভেলের বা একটু নিচের দিকের ঠানে অ্যাপ্লাই করা, সেক্ষেত্রে তাদের সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ যেহেতু এনটিএসসি সফটওয়্যারটি প্রতিষ্ঠান ওয়াইজ তাদের প্রার্থী নির্বাচন করে থাকে। আপনারা ব্যাপারটা বুঝেন না, আমি আবার বলতেছি, ধরেন আপনি 40টি চয়েস দিয়েছেন কিন্তু আপনার মার্ক কম, ফলে এই 40টি প্রতিষ্ঠানের ভিতরে আপনার উপরে যারা মার্ক বেশি পেয়েছে তাদের কিন্তু একে একে চাকরি হবে। আপনার পর্যন্ত আসার আগে যদি আপনার 40টি চয়েসের স্কুল শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিষয়টা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। তাই তাদের নম্বর কম, তারা একটু সাবধানে চয়েস অ্যাটাকটা ঠিক করবেন। সো ধন্যবাদ সবাইকে, আশা করি সকলেই এই বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের যে নির্বাচন প্রক্রিয়া সেটি বুঝতে পেরেছেন। এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন।